গত পর্বে বিভিন্ন ধরনের ফাংশন এবং তাদের মান কিভাবে বের করতে হয় সে সম্পর্কে জেনেছিলে। আজকের পর্বে শিখবে বিভিন্ন ফাংশনের লেখচিত্র কিভাবে আঁকতে হয়। চলো তাহলে শুরু করা যাক। তুমি প্রিলিমিনারি ভিডিওতে কিভাবে গ্রাফ পেপারে এক্স এবং ওয়াই এর মান বসানো হয় এবং সেখান থেকে সরল রেখা বা যে কোনো ধরনের বক্ররেখা আঁকা যায় তা দেখেছো। সব ধরনের গ্রাফ এক বা একাধিক ইকুয়েশনের রিপ্রেজেন্টেশন। মনে করো y ইকুয়ালস টু x ফাংশনের লেখচিত্র আঁকতে হবে। গ্রাফ আঁকার জন্য আমরা প্রথমে ইকুয়েশনে x এর মান বসিয়ে y এর মান বের করবো।